স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় 5,000-এরও বেশি সংখ্যক শূন্য পদে জুনিয়র অ্যাসোসিয়েটেড পোস্টে কর্মী নিয়োগে নোটিশ প্রকাশিত হয়েছে। প্রার্থীরা কেবলমাত্র একটি নির্দিষ্ট রাজ্যের হয়ে আবেদন করতে পারবেন, যে কোনো ভারতীয় নাগরিকই আবেদন করতে পারবেন। চলো জেনে নেওয়া যাক এই নোটিশ সম্পর্কে কি বলা হয়েছে। এতে কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি সম্পর্কে। পোস্টের নাম জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেল, মোট শূন্য পদ 5,008। এডুকেশনাল কোয়ালিফিকেশন, যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যে কোনো শাখায় গ্রাজুয়েশন কোর্স করে থাকতেই হবে। এছাড়াও প্রার্থীর ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি সার্টিফিকেট থাকতেই হবে, যেটি 30/11/2022 তারিখের আগে পাস করে থাকতেই হবে। 1 আগস্ট 2022 তারিখের ভিত্তিতে প্রার্থীর বয়স 20 বছর থেকে 28 বছর মধ্যে হতে হবে। অর্থাৎ প্রার্থীর জন্ম 2/8/1994 থেকে 1/8/2002 এর মধ্যে হতেই হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। শুরুতে প্রতি মাসে বেতন 19,900 টাকা। অনলাইন টেস্ট প্রিলিমিনারি এবং মেনের মাধ্যমে এবং স্থানীয় ভাষা প্রার্থীরা কতটা জানে তার উপর নির্ভর করে প্রার্থী নির্বাচিত করা হবে। মোট 100 নম্বরের পরীক্ষা হবে, 100টি প্রশ্ন থাকবে। পরীক্ষার সময়সীমা 1 ঘন্টা। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল এবিলিটি এবং রিজনিং এবিলিটি থেকে প্রশ্ন থাকবে। 4টি ভুল উত্তরের 1 নম্বর কাটা যাবে। মেন এক্সাম, মোট 200 নম্বরের উপর পরীক্ষা হবে। পরীক্ষার সময়সীমা 2 ঘন্টা 40 মিনিট। 100 নম্বরটি প্রশ্ন থাকবে। জেনারেল, ফিনান্সিয়াল অ্যাওয়ারেন্স, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থেকে প্রশ্ন থাকবে। সমস্ত পরীক্ষা হবে ইংরেজি, হিন্দি এবং বাংলা মাধ্যমে। এক্সাম সেন্টার কলকাতা, হুগলি, হাওড়া, আসানসোল, দুর্গাপুর, কল্যাণী ও শিলিগুড়ি শহরে পরীক্ষার কেন্দ্র রয়েছে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন আগামী 27 সেপ্টেম্বর পর্যন্ত। আবেদন করার সময় প্রার্থীর অবশ্যই ভ্যালিড ইমেল আইডি ও ফোন নম্বর থাকতেই হবে। আবেদন করতে গিয়ে যে কোনো সমস্যায় পড়লে এই নম্বরে সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে যে কোনো কাজের দিন প্রার্থীরা ফোন করতে পারেন। এছাড়াও সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজ কালার ফটো 4.5x3.5 সেমি, সাইন 10x20 কেবি, বাম হাতের বুড়ো আঙুলের ছাপ এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশন স্ক্যান করে আপলোড করতে হবে। জেনারেল ওবিসি ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হিসাবে 750 টাকা ধার্য করা হয়েছে। অন্যান্য প্রার্থীরা যেমন এসসি, এসটি, পিডাব্লিউডি, ইএসএম, ডিইএসএম এর প্রার্থীদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফি লাগবে না।